জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মিথুন রাশির মে মাসের রাশিফল, মে মাস মিথুন রাশির কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই বাংলা নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই নতুন বছর আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন, পরিবারের সাথে থাকুন, এটাই কামনা করি। আর আমাদেরকে তো ভালো থাকতেই হবে, সুস্থ থাকতেই হবে। মিথুন রাশির মে মাস এই রাশিফলে আমি আলোচনা করেছি মিথুন রাশির চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি মে মাসে কেমন হতে পারে, যারা ব্যবসায়ীরা আছেন তাদের ব্যবসায়িক পরিস্থিতি কেমন হতে পারে, আপনার আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক, মিথুন রাশির বিদ্যার্থীদের লেখাপড়া, মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তার সম্পূর্ণ একটি আগাম আভাস নিয়ে ভিডিওটি আমি তৈরি করেছি। আর অবশ্যই এই ভিডিওতে আপনি পাবেন মিথুন রাশির মে মাসের রাশিফল অনুযায়ী একটি বিশেষ টোটকা, টিপস বা প্রতিকার একদম বিনামূল্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি সাবস্ক্রাইব করেন তাহলে বলব অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমি যখন পরবর্তীকালে মিথুন রাশির জন্য ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এপ্রিল মাসে বৃহস্পতি, রাহু, কেতু, শনিদেব এছাড়া আরও প্রত্যেকটি গ্রহ রাশি পরিবর্তন করেছে। তো আমি মিথুন রাশির জন্য আলাদা করে ভিডিও তৈরি করেছি বৃহস্পতির রাশি পরিবর্তন, রাহু, কেতু, শনিদেবের রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য কতটা শুভ কতটা অশুভ হতে পারে তা নিয়ে। তো সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও শেষে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার নিয়মিত দর্শক বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই কর্মকাণ্ড কোনোদিনও সফল হতো না আর হবেও না। তো চলুন জেনে নিন মিথুন রাশির মে মাসের রাশিফল, মে মাস এই মিথুন রাশির কেমন যাবে। এই যে ছবিটা দেখছেন এটা হলো মিথুন রাশির সাপেক্ষে মে মাসে কোথায় কোন গ্রহ আপনার রাশিচক্রে অবস্থান করছে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। ভালো করে দেখুন, যেখানে এক লেখা আছে সেটা হলো আপনার জন্মরাশি মিথুন রাশি। তো পঞ্চমে বসে আছে কেতু, যে 12 এপ্রিল রাশি পরিবর্তন করেছে। দ্বাদশে বসে আছে আপনার রাশির অধিপতি বুধ, অর্থাৎ বিষরাশিতে বুধ অবস্থান করছে। একাদশে বসে আছে রবি এবং রাহু। রবি 15 মে পর্যন্ত আপনার একাদশভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে। ওদিকে দশম স্থানে মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে দশম স্থানে, উচ্চস্থ অবস্থায় রয়েছে। ভাগ্যস্থানে ভাগ্যপতি শনিদেব এবং একাদশপতি মঙ্গল অবস্থান করছে। তো এই যে রাশিচক্রটি দেখছেন, এই রাশিচক্রে 13 এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করে মীন রাশিতে এসছে, রাহু এবং কেতু 12 এপ্রিল রাশি পরিবর্তন করে আপনার একাদশভাবে এবং পঞ্চমভাবে অবস্থান করছে, রবি 14 এপ্রিল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে আপনার একাদশভাবে এসছে, শনিদেব 29 এপ্রিল রাশি পরিবর্তন করে আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে এসছে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে নবমপতি কুম্ভ রাশির অধিপতি শনিদেব, যে এখন নিজের রাশিতেই অবস্থান করছে। তো এই রাহু, কেতু, বৃহস্পতি, শনি, এদের এই রাশি পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে কী ফল দেবে আমি তা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছি, আমি ভিডিওর শেষে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন। তো আসছি আপনার মে মাসের রাশিফল নিয়ে। প্রথমে আলোচনা করলাম মে মাসের সাপেক্ষে মিথুন রাশির রাশিচক্রে কোথায় কোন গ্রহ অবস্থান করছে, এবার আলোচনা করব মিথুন রাশির সাপেক্ষে এই মে মাস আপনার কেমন যাবে। তো শুরু করছি প্রথমে আপনার স্বাস্থ্য দিয়ে, মিথুন রাশির মে মাসে স্বাস্থ্য কেমন যাবে একটু ভালো করে লক্ষ্য করুন। মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধ এই সারা মে মাস ধরে অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশভাবে, অর্থাৎ বিষরাশিতে। তো বুধের এই দ্বাদশভাবে অবস্থান আপনার স্বাস্থ্যের জন্য শুভ নয়, শরীর স্বাস্থ্যের জন্য খরচ বাড়বে, নিজের স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে আপনাকে এই সময়। খাওয়া দাওয়া বলুন, চলাফেরা বলুন ইত্যাদি ক্ষেত্রে খুবই আপনাকে সতর্ক থাকতে হবে, নিজের শরীরের আপনাকে যত্ন নিতে হবে। আসছি মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য, যে মে মাস মিথুন রাশির বিদ্যার্থীদের লেখাপড়া কেমন যেতে পারে। তো কোনো রাশিচক্রে বা কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে লেখাপড়া, লেখাপড়ার সফলতা, লেখাপড়ার সাফল্য ইত্যাদি আমরা বিচার করি সেই রাশির পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির ওপর। তো এখানে আপনার পঞ্চম ভাবে
তুলা রাশি, পঞ্চম ভাব হলো আপনার তুলা রাশি, আর পঞ্চম ভাবের অধিপতি হলো শুক্র, যে বসে আছে দ্বাদশ স্থানে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায়, এবং পঞ্চমে কিন্তু কেতুও বসে আছে। তো মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য মে মাস ভালো কাটবে, কারণ পঞ্চম পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, আপনার কর্মস্থানে মীন রাশিতে অবস্থান করছে, উচ্চ বিদ্যা লাভ, লেখাপড়ায় সফলতা, একাগ্রতা বজায় থাকবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই আপনি সফলতা পাবেন, নিশ্চিতভাবে আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার ওভারঅল দিক থেকে লেখাপড়ায় নিশ্চিতভাবে সফলতা আসবেই আসবে। তাই এই যে শুভ সময়টা আপনার চলছে, এই শুভ সময়টাকে কিন্তু আপনাকে নিজের একাগ্রতার কাজে লাগাতে হবে, নিজের অগ্রগতির ক্ষেত্রে, লেখাপড়ার অগ্রগতির ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো মে মাস আপনার লেখাপড়ার ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে মে মাস সার্বিকভাবে বিদ্যার্থীদের জন্য শুভ রয়েছে। আসছি আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন যাবে তার একটি আগাম আভাস নিয়ে। দেখুন, কোনো জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমে সফলতা, প্রেমে ব্যর্থতা, প্রেম সম্পর্ক ইত্যাদি বিচার করে সেই পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতির ওপর। তো এই ক্ষেত্রে মিথুন রাশির পঞ্চম ভাব হলো তুলা রাশি, আর তুলা রাশির অধিপতি হলেন শুক্র, যে আপনার কর্মস্থানে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে। তাহলে শুরুতেই বলা যেতে পারে যে প্রেম সম্পর্কের জন্য মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা শুভ, কারণ পঞ্চম পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। এই সময়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, একে অন্যের প্রতি অনেক বেশি কেয়ারিং হয়ে যাবেন, আপনার প্রতি আপনার প্রিয়জনের অনেক ফিলিংস বাড়বে, নিজেরা নিজেদেরকে সময় দিতে পারবেন। এটা ভালো সময় চলছে, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা প্রেম করতে জানে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, আমার অভিজ্ঞতা আমি জানি। অর্থাৎ মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা আছেন তারা প্রেম করতে জানেন। সুতরাং ভালো সময় চলছে, এই সময়টাকে প্রেমের কাজে লাগান, কোথাও ঘুরে আসুন, গল্প করুন, প্রেম করুন চুটিয়ে, এবং নিজেরা নিজেদেরকে আরও বেশি করে জানার চেষ্টা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই সময় নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বন্ডিং থাকবে, সেটাকে নিজেদের অগ্রগতির কাজে লাগান, এবং আগামী দিনে আপনাদের সম্পর্ককে একটি জায়গায়, একটি লক্ষ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা কিন্তু আপনি এই সময় করে ফেলতে পারেন। আরেকটা কথা যেটা বলছি সেটা হলো, আপনার প্রিয়জন আপনাকে এই সময় আপনার কর্মক্ষেত্রে অনেকভাবে সহযোগিতা করবে, এটা কিন্তু মনে রাখবেন। তো সার্বিকভাবে মিথুন রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে, আপনার প্রিয়জন আপনাকে কর্মক্ষেত্রে সহযোগিতা করবে, প্রিয়জনের কাছে আপনার প্রতি ফিলিংস, অর্থাৎ দুজনের দুজনের প্রতি ফিলিংস কিন্তু একটু বেশ ভালোই থাকবে। প্রেম করুন, চুটিয়ে প্রেম করে যান, কেমন? আচ্ছা, আসছি এবারে বিবাহিত সম্পর্ক। মিথুন রাশির বিবাহিত জীবন মে মাসে কেমন যাবে? কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সফলতা, দাম্পত্য জীবনের ব্যর্থতা ইত্যাদি বিচার করা হয় সেই জাতক বা জাতিকার সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতির ওপর। তো মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ভাব হলো ধনুরাশি, আর ধনুরাশির অধিপতি হলো বৃহস্পতি, যে কিনা অবস্থান করছে আপনার কর্মস্থানে, এবং বৃহস্পতির নিজস্ব রাশি মীন রাশিতে বৃহস্পতি নিজেই অবস্থান করছে। সুতরাং বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জন্য এই সময়টি একদম ভালো সময়, এবং শুধু ভালো সময় বলে তা নয়, আপনার যে জীবনসাথী আছে তার কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির যোগ রয়েছে। এছাড়া নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, যাদের দীর্ঘদিন ধরে বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, বিভিন্ন কারণে নিজেদের মধ্যে মানসিক দূরত্ব, মানসিক সমস্যা, সংসারের অশান্তি ইত্যাদি হচ্ছিল, তাদের ক্ষেত্রে এই সকল সমস্যার সমাধান অবশ্যই ঘটবে। যারা বিভিন্ন কারণে মামলা মোকদ্দমায় হয়রানি হচ্ছিলেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু এটা শুভ সময়। আপনাদের বিবাহিত জীবনে মেলবন্ধন, আন্ডারস্ট্যান্ডিং, কেয়ারিং, ফিলিংস ইত্যাদিগুলো বজায় থাকবে, এগুলো হারিয়ে গেছিলো, এগুলো আবার আপনারা পুনরায় ফিরে পাবেন। আপনাদের মধ্যে ফিলিংস থাকবে, একে অপরকে কেয়ারিং করবেন, একটা ভালো সম্পর্ক ওভারঅল দিক থেকে কিন্তু মিথুন রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বিভিন্ন অশুভ প্রভাব আপনাদের বিবাহিত জীবনে কাটিয়ে উঠতে পারবেন। এতদিন ধরে যে সমস্ত বিবাহিত জীবনে বা দাম্পত্য সুখে বাধা ঘটছিল, বাধা হয়ে দাঁড়াচ্ছিল, সেগুলোর অবসান ঘটবে। ওভারঅল দিক থেকে মে মাস মিথুন রাশির বিবাহিত জীবনের জন্য ভালো সময়। তবে একবার গ্রহের অবস্থান দেখে নেবেন, কারণ রাশি এক হলেই যে গ্রহের প্রভাব সবসময় এক হবে তা কিন্তু নয়। তো এবার আলোচনা করব আরও কিছু গুরুত্ব বিষয় নিয়ে, তা হলো আপনার ভাগ্য, কেরিয়ার, চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি মে মাসে কেমন যেতে পারে। তো মে মাসের রাশিফল মিথুন রাশির ক্ষেত্রে কী বলছে? আপনার নবমপতি অর্থাৎ আপনার ভাগ্যপতি শনিদেব নিজের স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করছে, আপনার কর্মপতি বৃহস্পতি নিজের রাশিতে মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতি নিজের রাশিতে অবস্থান করছে এবং
ভাগ্যপতি শনিদেবও নিজের রাশিতে অবস্থান করছে। সুতরাং কর্ম আপনার সাথে আছে, ভাগ্যও আপনার সাথে আছে। মিথুন রাশির জন্য একটা বিষয় বলবো, মে মাস শুধু শরীর স্বাস্থ্য বাদ দিয়ে, আপনার হেলথ বাদ দিয়ে বাকি যে সমস্ত দিকগুলো রয়েছে, লেখাপড়া, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, আর্থিক উন্নতি, কর্মে সফলতা, ব্যবসায়িক শ্রীবৃদ্ধি, ওভারঅল দিক থেকে যথেষ্ট ভালো সময় এবং সার্বিকভাবে গ্রহের প্রভাব কিন্তু আপনার জন্য ভালো। এটা সার্বিক গণনা। আপনি ভাগ্যে সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে সফলতা পাবেন, কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পাবে, জমি কেনা, গৃহপ্রবেশ, ব্যবসায় বিনিয়োগ থেকে শুরু করে চাকরি পরিবর্তন, নতুন চাকরি ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনি পাবেন। চাকরি ক্ষেত্রে সফলতা আসবে। আপনি যদি প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন, এই মাসে আপনার প্রমোশন হবে। ওভারঅল দিক থেকে আপনার কর্মক্ষেত্রে কনফিডেন্ট বাড়বে। যে সমস্ত ব্যবসায়ীরা ভাবছিলেন যে নতুন ব্যবসা শুরু করবেন, তাদের জন্য ভালো সময়, তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো বিনিয়োগ করতে পারেন। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেন বা ছোটোখাটো বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা করে থাকেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি মজবুত হবে। তবে রাশি এক হলেই যে জন্মছকে গ্রহের অবস্থান সমান তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মিথুন রাশির ক্ষেত্রে এই সার্বিকভাবে যে কথাগুলো বলছিলাম যে শরীর স্বাস্থ্য বাদ দিয়ে বাকি সব দিক থেকেই ভালো যাবে, লেখাপড়ায় উন্নতি হবে, বিবাহে সফলতা আসবে, প্রেম সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসায়ীদের জন্য ভালো হবে, আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনার জন্মছকে, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকারা জাতিকা হন, যদি একবার নিজের জন্মছক দেখে নেন যে এই ফল, এই প্রভাবগুলো হওয়া সত্ত্বেও আপনি পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে যে আপনার জন্মছকে আপনার ভাগ্যবতী, আপনার কর্মবতী, আপনার রাশির অধিপতি এরা অবশ্যই দুর্বল অবস্থায় আছে। তাই অবশ্যই একবার নিজের জন্মছক কোনো ভালো জ্যোতিষবন্ধুর দ্বারা বিচার করিয়ে নেবেন। তবে আমি একটা টোটকা এখানে উল্লেখ করে দিয়ে যাচ্ছি, সেই টোটকাটি আপনি করতে পারেন, আশা করব কিছুটা হলেও ভালো ফল পাবেন। কী হবে, প্রত্যেক দিন গণেশজির আরাধনা করুন, গণেশজির পুজো করুন, কমপক্ষে 3টে 7টা অথবা 21টা, আবার বলছি কমপক্ষে 3টে 7টা অথবা 21টা দুর্বা গণেশজিকে প্রতি বুধবার অর্পণ করুন এবং বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করুন। শনিবার এবং বৃহস্পতিবার দিন মন্দিরে কোনো দান করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তবে একবার যদি মনে হয় যে এত সুন্দর গ্রহের অবস্থান থাকা সত্ত্বেও আপনার ভালো সময় আসছে না, তাহলে আবার বলবো, তাহলে আপনার জন্মছকে অবশ্যই গ্রহগত সমস্যা আছে। ভালো কোনো জ্যোতিষবন্ধুর দ্বারা অবশ্যই নিজের জন্মছকটি বিচার করিয়ে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী সময় আমি যখন মিথুন রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর প্রথমে যেটা বলেছিলাম যে রাহুর রাশি পরিবর্তন, বৃহস্পতি রাশি পরিবর্তন, কেতুর রাশি পরিবর্তন, শনির রাশি পরিবর্তন মিথুন রাশির জন্য কেমন যাবে, তা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি। এখানে দেখুন ছবিটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেই ভিডিওটি দেখতে পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।